পাস্তা আমাদের সকলেরই প্রিয় খাবার, কিন্তু এই খাবারে শখ মেটাতে গিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে পাস্তা কিনতে হয়। কিন্তু সেই একই স্বাদের পাস্তা যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক সুস্বাদু পাস্তা তৈরির রেসিপিটি। স্টেপস: প্যানে অলিভ অয়েল দিয়ে এতে রসুন কুচি হালকা বাদামি করে ভেজে আলাদা করে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ ভেজে তারপর টমেটো দিয়ে 10 মিনিট রান্না করুন। টমেটো গলে গেলে লবণ, গোলমরিচের গুঁড়া আর পার্সেলের গুঁড়া দিয়ে আরও 1 মিনিট রান্না করুন। হয়ে গেল টমেটো সস। আলাদা প্যানে অল্প তেলে অল্প লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে চিকেন টুকরোগুলো ভেজে নিন। পাস্তা সিদ্ধ করে নিন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে 1/2 চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে পাস্তাগুলো মাখুন। এতে পাস্তা আটার মতো লেগে থাকবে না। টমেটো সসের মধ্যে পাস্তা আর চিকেন দিয়ে 2 মিনিট এর বেশি আঁচে ভাজুন। উপরের চিজ চড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।